আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আজ রমজানের এগারোতম দিন বাংলাদেশে দশম দিন গতকালকে আমরা অহংকার সম্পর্কিত আল ভাষ্য আল কোরআনের আয়াতসমূহ এবং মহানবী সাল্লাইসাল্লাম এর কিছু হাদিস শুনেছিলাম আজ আমরা শুনব অহংকারের সম্পূর্ণ বিপরীত বিনয় ও নম্রতা সম্পর্কিত আল ভাষ্য আয়াত প্রিয়নবী মোহাম্মদ সাল্লু আলাইহু কিছু হাদিস বিনয় ও নম্রতা সম্পর্কে পবিত্র কুরআনের সুরালুকমানে উনিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার চাল চলনে মধ্যম পন্থা গ্রহণ করো এবং তোমার আওয়াজকে নিচু করো নিশ্চয় গাধার আওয়াজই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ সুরা সুয়ারার দুশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন মুকমিনদের মধ্যে যারা আপনার আনুগত্য করে তাদের সাথে নরম ব্যবহার করুন সুরা আলে ইমরানে একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন হে রসুল সাল আলহি এটা আল্লাহর বড়ই রহমত যে আপনি এসব লোকের জন্য খুব নরম মেজাজ বিশিষ্ট হয়েছেন তা না হয়ে যদি আপনি কড়া ও পাষাণ মনের অধিকারী হতেন তাহলে তারা সবাই আপনার চারপাশ থেকে সরে যেত তাদের দোষ মাফ করে দিন তাদের পক্ষে মাঘফিরাতে দোয়া করুন এবং দিনের কাজে তাদের সাথে পরামর্শ করুন তারপর যখন আপনি কোনো মতের উপর মজবুত সিদ্ধান্তে পৌঁছেন তখন আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ওই সব লোককে ভালোবাসেন যারা তারই ভরসায় কাজ করে অপর একটি আয়াতে কারিমাই সুরা মাইদার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা রামীন বলেন হে ওই সব লোক তোমরা যারা ইমান এনেছ তোমাদের মধ্যে যদি কেউ তার নিজের দিন থেকে ফিরে যায় আল্লাহ আরও অনেক এমন সৃষ্টি করে দেবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসবে তারা মুকমিনদের প্রতি কমল ও কাফিরদের প্রতি কঠোর হবে আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না এটা আল্লাহর দয়া যা তিনি যাকে চান তাকেই দান করেন আল্লাহ বিপুল উপকরণের মালিক এবং সব কিছুই জানেন পবিত্র কুরআনুল করিমে আল্লাহ রবুল আলমিন সুরা ফুরকানে আরও বলেন তেষট্টি নম্বর আয়াতে রহমানের আসল বান্দা তারাই যারা জমিনের বুকে নম্র হয়ে চলে আর যখন জাহির লোকেরা তাদেরকে সম্বোধন করে তখন তারা তাদেরকে সালাম দিয়ে বিদায় করে পবিত্র কুরআনে সোরা ফাতাহ উনত্রিশ নম্বর আয়াতে কারিমাই আল্লাহ রব্বুল আলমিন বলেন মোহাম্মদ আল্লাহর রসুল সাল্লাম যারা তার সাথে আছে তারা কাফিদের উপর কঠোর এবং নিজেদের মধ্যে কমল তুমি যখন তাদেরকে দেখবে তখন তাদেরকে রুকু সিজদা অবস্থায় এবং আল্লাহর মেহেরবাণী ও সন্তুষ্টির তালাশে মগ্ন পাবে তাদের চেহারায় সিজদার আলামত রয়েছে যা থেকে তাদেরকে আলাদাভাবে চেনা যায় তাও রাত ইঞ্জিলে তাদের উদাহরণ এভাবে দেয়া হয়েছে যে যেন একটি বীজ বপন করা হলো যা থেকে প্রথমে অঙ্কুর বের হল তারপর তা মজবুত হলো তারপর পুষ্ট হলো অতপর নিজের কাণ্ডের উপর খাড়া হয়ে গেল এ দৃশ্য চাষিকে খুশি করে দেয় যাতে কাফিদের মনে জ্বালা সৃষ্টি হয় এ লোকদের মধ্যে যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ তাদের সাথে মাগফিরাত ও মহা পুরস্কারের ওয়াদা করেছেন বিনয় ও নম্রতা সম্পর্কিত অনেকগুলো হাদিসের মধ্যে কিছু হাদিস আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন বর্ণনা হচ্ছে ইয়াদ ইবনে হিমার রদি আল্লাহ আনহু থেকে আল্লাহ তালা আমার কাছে এই মর্মে ওহি প্রেরণ করেছেন তোমরা সকলে বিনয় হও যাতে কেউ কারো প্রতি বাড়াবাড়ি করতে না পারে এবং কেউ কারো কাছে গর্ব করতে না পারে শাহি মুসলিমে হজরত আবু হুরাই রদিয়াল্লাহ আনহু রসুল্লাহ সাল্লি হাসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন দানের দ্বারা সম্পদ কমে না ক্ষমা দ্বারা আল্লাহ বান্দার ইজ্জত ও সম্মান বৃদ্ধি ছাড়া আর কিছুই করেন না আর যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও নম্রতার নীতি অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন বিনয় ও নম্রতা সম্পর্কিত বেশ কিছু আয়াত এবং দুটি হাদিস শুনলাম আমরা সকলেই জানি অহংকার করতে আমাদের যেভাবে নিষেধ করা হয়েছে ঠিক অনুরূপভাবে বিনয়ী এবং নম্র হতে আমাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি কাজে আমাদেরকে বিনয়ী এবং নম্র হওয়ার তৌফিক দান করুন অহংকার পরিহার করে চলার তৌফিক দান করুন আল্লাহ আমিন السلام عليكم ورحمه الله وبركاته